আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাহাদিয়াস কিচেন। আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি যা খেতে অসাধারণ। প্রথমে একটি পাত্রে নিয়ে নিব 1 লিটার দুধ। এতে দিয়ে দিব 7 মতো চিনি। দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ। এতে দিয়ে দিব তেজপাতা এবং এলাচ। এতে দিয়ে দিব ফুড কালার, যাতে কালারটা সুন্দর আসে। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন কত সুন্দর একটি কালার আসছে। এগুলাকে ভালোভাবে অনবরত মিশাতে হবে। এগুলো এভাবে যখন বলক আসবে তখন আমরা চুলাটি বন্ধ করে দিব। এখন আর একটি পাত্রে দিয়ে দিব 3টি ডিম। এবং এগুলাকে মিশিয়ে নিব। তিনটি ডিমের জন্য 1 কাপ সুজি দিতে হবে এবং এগুলাকে আস্তে আস্তে দিতে হবে। যখন এগুলো এরকমভাবে ঘন হয়ে আসলে একটি পাত্রে তেল নিয়ে নিব। এতে এগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। একটি একটি করে এগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। এখন এগুলো আগে থেকে বানিয়ে রাখা উপাদানগুলোতে ঢেলে দিব। হয়ে গেল আমাদের আজকের এই রেসিপি। এটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখা হবে নেক্সট ভিডিওতে।